দুর্নীতি দমন কমিশন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাশিরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটিও। এনামুল বাশি আমার কাছ থেকে টাকা নিয়েছে। ইন আদার নেম আমি চেক করতে করব। চেক পার্সন অ্যাকাউন্টে যেটা। আপনার কাছে যদি এরকম চিপের মধ্যে পড়ি তখন তো আরেকজনের থেকে আমার নিতে। ঘুষ দেয়া নেয়া দুটাই তো অপরাধ। আমি তো বাধ্য হয়েছি। আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা মিজানের সম্পদ অনুসন্ধানের সময় তার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে অনুসন্ধান কর্মকর্তা এনামুল বাশির বিরুদ্ধে। এ ব্যাপারে এটিইউ নিউজের সংবাদ প্রচারের পর তোলপাড় শুরু হয় দুর্নীতি দমন কমিশনে। একাধিক সূত্র জানায় বিষয়টি নিয়ে বিব্রত কমিশন। এ ঘটনায় বেশ কয়েকবার বৈঠকও করেছেন তারা, এমনকি দুদক কর্মকর্তাকে ডেকে কথাও বলেছেন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ঘটনাকে সাজানো নাটক বলে দাবি অভিযুক্ত কর্মকর্তার। আমার মনে হয় যে আমি সম্প্রতি ওনার ভাইকে ডাকছিলাম, ওনার ভাগনাকে ডাকছিলাম, ওনার স্ত্রীকে ডাকছিলাম এবং ওনাদের যে টেক্স ফাইল আছে মিলে দেখেছি, কথা বলছি। কথা বলার পরে তারা কেউই কোনো সদ উত্তর দিতে পারেনি। এতে আমার বিশ্বাস যে তার ধারণা হয়েছে রিপোর্ট তার পক্ষে হয়তো যাবে না, এই ধারণার থেকে সে হয়তো এরকম একটা কাজ করে থাকতে পারে। যদি আয়োগকে ডিফল্টার বানাইতে পারে, দুদককে ডিফল্টার বানাইতে পারে, তাহলে সে বেনিফিট পাবে। এদিকে কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ মুঠোফোনে জানান, বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দুদক সচিব মোহাম্মদ দিলর বক্তকে। দুদক চেয়ারম্যান আরও জানান, আগামী 24 ঘন্টার মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাহুদ ছোড়াব, এটিএন নিউজ, ঢাকা।